আসসালামু আলাইকুম। আজকে আমি সরাসরি চাল দিয়ে কোনো রকম সাজ ছাড়াই ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা বানানো একবার দেখলে যে কেউ বানাতে পারবেন, আর খেতে কিন্তু অনেক মজার। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিন। প্রথমে আমি এখানে কাঁঠালের পাতা নিয়েছি, বড় বড় সাইজের কাঁঠালের পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে এইরকম করে মুছে নিচ্ছি, রোদে শুকিয়ে নিলেও হবে। এখন আমি এইরকম করে ভাঁজ করে নিচ্ছি, দেখলেই বোঝা যাবে খুবই সহজ। এখন টুথপিক দিয়ে এইরকম করে আটকে নিচ্ছি, খুলে যাবে না। এর জন্য দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। শুকনো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কুড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। এখন আমি নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে গুড় থেকে পানি ছেড়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে টেস্টি হবে, খেতে ভালো লাগবে। গুঁড়া দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তাহলে দেখা যাবে যে শক্ত হয়ে আসছে এরকম। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন এখানে আমি পোলাইয়ের চাল 1.5 কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা ব্লেন্ডার জাগ নিয়ে গুঁড়ো করে নিচ্ছে, এইরকম করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি 2 বারে দিয়ে ব্লেন্ডার জাগে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। যখন দেখবেন যে মোটো করলে মোটো হয়ে আসছে, তখনই বুঝতে হবে যে ময়ান্দা হয়ে গেছে। বেশি পানি লাগে না, 1/4 কাপের মতো পানি লেগেছে, হয়ে গেছে, দেখুন মোটো হচ্ছে। এখন আমি চেলে নিব। একটা চালিতে নিয়েছি, সবগুলো নিয়ে এইরকম করে চেলে নিচ্ছি। চেলে না হয়ে গেছে। এখন আমি কাঁঠালের এই পাতার ঠোঙ্গাগুলো একটা করে নিব, আর এইরকম করে তুলে নিব। অর্ধেক পরিমাণে দেওয়ার পরে একটু চেপে দিতে হবে, বেশি চাপানো যাবে না, সামান্য চেপে। তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছিলাম, ওই ভিতরে পুর দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে একটু চেপে দিতে হবে এইরকম করে, যেন পড়ে না যায়। সবগুলোতে আমি তুলে নিব। সবগুলোতে তুলে নিয়েছি। এখন আমি পানির ভাপে দিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, যে কোনো স্ট্রেনার দিলেই হবে, প্লাস্টিকের, স্টিলের, যে কোনো স্ট্রেনার দিলেই হবে। আমি এখানে ফুটো থাকার জন্য ফুটোতে এরকম খাড়া করে দিচ্ছি। এমনি তো নিচে ক্যাত করে দিলেও কিছু হবে না, পড়ে যাবে না, যেহেতু একটু চাপানো আছে, এরকম করে দিলেও পড়বে না। সবগুলো আমি একসাথে দিয়ে তার উপরে আমি পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব 8 থেকে 10 মিনিট। হয়ে গেছে দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে টুথপিক খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে। সবগুলো আমি এইরকম করে টুথপিকগুলো খুলে নিচ্ছি। আপনারা বাসায় এইরকম করে বানিয়ে দেখবেন, খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। সাজ ছাড়াই অনেক সুন্দর পিঠা হয়ে গেল, খেতেও কিন্তু অনেক মজার। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।